নমস্কার জিও বাংলায় সকলকে স্বাগত। আমি মৌমিতা, কিন্তু এখন রয়েছি এমন একটি জায়গায় সেখানে কিন্তু আজকে পালন করা হচ্ছে একজনের জন্মদিন। বুঝতেই পারছেন আমার সাথে রয়েছেন, আমার পাশে রয়েছেন, না আমার কেন, আমাদের সবার মধ্যেই কিন্তু রয়েছেন উনি। তার আজকে জন্মদিন, বলিউডের বাদশাহ বা শাহরুখ খানের কিন্তু আজকে জন্মদিন। আমরা দেখে নেব যে আজকে শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফ থেকে কী আয়োজন করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে। চলুন দেখে নেওয়া যাক। আমি খুবই আনন্দ পেয়েছি এখানে এসে। এখানে আসার পরে সেই স্কুল লাইফে কলেজ লাইফে ফিরে গেছি। শাহরুখ খানের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠাটা, শাহরুখ খানের প্রেমের বই দেখেই, কখনো ডিডিএল জে, কখনো দিল চাতা, কখনো দিল তো পাগল হে, কুছ কুছ হোতা, এইসব বই দেখেই আমরা বড় হয়েছি। তো খুব ভাল লাগছে যে এরকম একটা ফ্যান এখানে এসে সব ছেলেমেয়েরা এত সুন্দর দুবছর আড়াই বছর ধরে এই অর্গানাইজেশনকে টেনে আনছে। শাহরুখ খান কিং এসআরকে আর্মি অর্গানাইজেশনটার নাম, খুব ভাল লাগছে ওদের সঙ্গে যুক্ত হতে পেরে, আমার খুব আনন্দ। আচ্ছা, প্রথমে আপনাদের কাছে যাব, আপনার নামটা বলবেন। নবনীল দাস। আচ্ছা, তো এখানকার ডেজিগনেশনটা কি আপনার? আমি অ্যাকচুয়ালি মানে এই ক্লাব, এই আমি ও আর আরেকজন মিলে আর কি ক্লাবটা আর কি নিজেরা ফর্ম করি। আচ্ছা, মানে ফাউন্ডার বলা যেতে পারে। হ্যাঁ, ফাউন্ডার। আচ্ছা, তো কত বছরে এটা? আমাদের এটা 2 ইয়ার্স কমপ্লিট করেছে, মানে অলমোস্ট 2.5 ইয়ার্স হয়েছে। আচ্ছা, তো আজকে সেলিব্রেট, গ্র্যান্ড সেলিব্রেশন হলো, তো শাহরুখ খানই কেন, অন্য কোনো হিরো নয় কেন? যবে থেকে মানে সিনেমা দেখা, সিনেমা দেখছি বা বুঝি, তবে থেকেই শাহরুখের ফ্যান। তো আর কাউকে আর কোনোদিনও ভালোবাসতে পারিনি, হয়তো আর পারবোও না, তো এই জন্য শাহরুখই শুধু। তো বার্থডে সেলিব্রেশন ছাড়া আর কি কি করা হয়? আমাদের নিজেদের যেটা অ্যানিভার্সারি আছে 9th May, সেটা সেলিব্রেট করা হয়। মুভি রিলিজ করলে, মুভি রিলিজের আগে আমরা প্রচুর মানে প্রচুর নাচ গান আমরা মুভি হলের বাইরে করি। তাছাড়া শাহরুখের যখন মানে মানে মুভি অ্যানিভার্সারি, মানে 25th June শাহরুখ আর কি বলিউডে জয়েন করে, তো সেই সেটা আমরা প্রতি বছর করি। তাছাড়া ছোটোখাটো যে কোনো মানে মুভির অ্যানিভার্সারি লেগেই আছে, যেমন কয়েকদিন আগে ডিডিএল যে হলো, কুচকুচদায় হলো, সেইগুলো তো টুকটাক লেগে আছে। তারপরে KKR-এর যখন আমাদের যখন KKR-এ খেলা থাকে, তার আগে আমরা একটা গেট টুগেদার করেছি, KKR-কে অল দ্য বেস্ট জানাই। তারপরে শাহরুখ এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কয়েকদিনের মধ্যেই আসবে, তো আমরা সবাই এয়ারপোর্ট যাবো, মানে যদি দেখা অ্যাটলিস্ট মানে ডিরেক্টলি কথা না হলো, অ্যাটলিস্ট যাতে ছুঁতে পারি, দেখতে পারি, সেটাই আমাদের কাছে সবার কাছে বড় ব্যাপার। এই ক্লাবে আনার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছেই, সেটা পসিবল হলে নিশ্চয়ই আনবো। একদম, নিশ্চয়ই উনি আসবেন। আচ্ছা, তো আজকে যে অনুষ্ঠানটা আপনারা করলেন সেটা সম্পর্কে যদি ব্রিফলি বলেন। আমরা আজকে অনুষ্ঠান করলাম, শাহরুখের 54 বছর হলো, মানে 54 ইয়ার্স কমপ্লিট করলো শাহরুখ। তো সেই কারণে আমরা প্রথমে কুচকুচদায় দেখালাম, কারণ শাহরুখের ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ কুচকুচদায়, তাই কুচকুচদায় প্রথমে স্ক্রিনিং করলাম, তারপরে কেক কাটলাম। শাহরুখ খান, বিকজ আজকে বলিউডের বাদশার কিন্তু জন্মদিন, তাকে নিয়ে সেলিব্রেশন কিন্তু যেমন বলিউডে হচ্ছে বা মুম্বাইতে হচ্ছে, সেরকমই কিন্তু হচ্ছে কলকাতায়। দেখে নিলেন না টুকরো ঝলক? এরকম আরও ভিডিওর জন্য চোখ রাখুন জিও বাংলায়। ক্যামেরায় অরিন্দমের সাথে আমি মৌমিতা, দেখতে থাকুন জিও বাংলা। নমস্কার।